ঘাটালে আয়োজিত হলো বিনা ব্যয়ে হার্ট চেকআপ ক্যাম্প। গত বছর অ্যাকচুয়ালি আমরা সেন্ট জন অ্যাম্বুলেন্স ব্রিগেড, আমরা যেখানেই বন্যা যেখানে কোনো ডিজাস্টার সেখানে গিয়ে নমস্কার, আপনারা দেখছেন ঘাটাল নিউজ, আমি আপনাদের সাথে নিবেদিতা ডাগুরু। ঘাটালে আয়োজিত হলো বিনা ব্যয়ে হার্ট চেকআপ ক্যাম্প। রবিবার ঘাটাল মহকুমা শাসক দপ্তরে এই ক্যাম্পের আয়োজন করা হয়। সেন্ট জন অ্যাম্বুলেন্স ব্রিগেড এবং হিয়া হার্ট ফাউন্ডেশনের যৌথ উদ্যোগে ঘাটাল মহকুমা শাসক দপ্তরে এই ক্যাম্পের আয়োজন করা হয়। এই ক্যাম্পের রোগীদের পরিষেবা দিলেন আমরি হসপিটালের চিকিৎসক ডক্টর সন্দীপ সরকার। সেন্ট জন অ্যাম্বুলেন্স ব্রিগেডের এক কর্মকর্তা জানান যে তাদের সংস্থার পক্ষ থেকে বিপর্যয়ের সময় বিভিন্ন জায়গায় সাধারণ মানুষের উদ্দেশ্যে সহযোগিতার হাত বাড়িয়ে দেওয়া হয়। গত বছর বন্যা পরিস্থিতিতে ঘাটালে এই ক্যাম্প অনুষ্ঠিত হওয়ার কথা ছিল, কিন্তু তা হয়ে ওঠেনি। তাই এবছর সেই কর্মসূচি নেওয়া হয়েছে এবং আগামী দিনেও মানুষের পাশে থাকার আশ্বাস দিয়েছেন। গত বছর অ্যাকচুয়ালি আমরা সেন্ট জন অ্যাম্বুলেন্স ব্রিগেড, আমরা যেখানেই বন্যা যেখানে কোনো ডিজাস্টার সেখানে গিয়ে আমরা আর্ত মানুষের সাহায্যের জন্য আমরা হাত বাড়াই। আমরা গত বছর এখানকার বন্যাতে আমরা এসেছিলাম কিছু রিলিফ ম্যাটেরিয়ালস নিয়ে। আমরা অনেক প্রত্যন্ত জায়গাতে যখন গেছিলাম এসডিও সাহেবের সাহায্যে, তো তখন আমাদের মনে হয়েছে যে এই প্রত্যন্ত জায়গাতে আমাদের কিছু কাজ করা দরকার। তো আমরা গত বছরই এই পরিকল্পনাটা নিয়েছিলাম যে একটা কার্ডিয়াক চেকআপ ক্যাম্প আমরা করব। তো গত বছর বন্যার জন্য আমরা করে উঠতে পারিনি, তো সেই জন্য এই বছর আমরা ঠিক করেছি। এসডিও সাহেবের সাথে কথা হয়েছে এবং সাহেব বললেন হ্যাঁ এটা নিশ্চয়ই করুন। তো সেই উদ্যোগ নিয়ে, কারণ আজকের দিনে দাঁড়িয়ে ম্যাক্সিমাম লোকের কিন্তু যেহেতু আমাদের খাদ্যাভ্যাস এবং আমাদের লাইফস্টাইল চেঞ্জ হয়ে গেছে, ম্যাক্সিমাম লোকের কিন্তু এই হার্টের সমস্যাটা হচ্ছে। সেই চিন্তাভাবনা থেকে এই মানে এই পরিকল্পনা এবং ডাক্তারবাবুর সাথে যোগাযোগ করা, ডাক্তারবাবু রাজি হলেন এবং আমরা এখানে এসে আজকে এই কাজটা করতে পারছি সবাই মিলে। কেমন রুগী দেখছেন? হ্যাঁ, রুগী তো হবে আমাদের 300-এর মতন আমরা টার্গেট রেখেছি। এখনও পর্যন্ত প্রায় আমাদের 60-এর উপরে হয়ে গেছে, তো আশা করছি এটা 300 তো হবে। এবং তার মধ্যে অনেক বাচ্চা এসেছিলো যাদের ডিটেক্ট করা গেছে হার্টের ডিজিজ আছে, এবং তাদেরকে জেমস জগন্নাথ গুপ্তা মেডিকেল কলেজ কিংবা শিশু মঙ্গল কিংবা মুকুন্দপুর আমরিতে এনাদের ট্রিটমেন্ট হবেন, এবং স্বাস্থ্যসাথী কার্ড থাকলে সম্পূর্ণ বিনামূল্যে ট্রিটমেন্টটা হবে। শুধু কি আজকের জন্য না, আগামী দিনেও এরকম পড়বে? আগামী দিনেও নিশ্চয়ই, এটা তো একদিনের জন্য তো নয়, এটা আগামী দিনে আবার আমরা রিভিউ করব। আবার যারা জেনারা সমস্যা নিয়ে এসছেন তাদেরকে রিভিউ করা হবে, আবার আমরা এই কাজটা পরিকল্পনাটা এই কাজটা করব আমরা। আপনার নাম? আমার নাম অসীম নাথ, আমি ডিভিশনাল কমান্ডার সেন্ট জন অ্যাম্বুলেন্স ব্রিগেড খড়গপুর অ্যাম্বুলেন্স ডিভিশন। ঘাটাল মহকুমার খবর পেতে ঘাটাল নিউজ ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করুন ও ঘাটাল নিউজ ফেসবুক পেজটি লাইক ও ফলো করুন। অরম পিউরিটি চ্যালেঞ্জ, যদি প্রমাণ করতে পারেন কি অরমে দ্বারা রিফাইন করা সোনার শুদ্ধতা 99.50% থেকে কম অথবা এর মধ্যে কোনো অশুদ্ধ ধাতু মেশানো আছে, তাহলে অরম আপনাকে দেবে পুরো 1,00,000 টাকার পুরস্কার। অরম, পিউরিটি ইন ওল্ড গোল্ড পিউরিটি। ঘাটালে এলো নতুন ডায়মন্ড গোল্ড চা। যোগাযোগের জন্য শীঘ্র